আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার ওয়েবসাইটের যে ইস্যুটার কথা বলেন সেটা হচ্ছে, যদি আপনি কোনো একটা যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরি ল্যান্ডিং পেজ ভিজিট করেন, তাহলে আপনি এখানে দেখতে পান যে উপরের দিকে একবার ক্যাটাগরি স্লাইড হচ্ছে, এটা আন্দরে যতগুলো সাব ক্যাটাগরি আছে, অ্যান্ড একদম নিচে যদি যান তাহলে আরেকবার দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরিগুলো স্লাইড হচ্ছে, আর এখানে তো একবার আছে, সো অনেক বেশি বেশি দেখা যাচ্ছে, ডাবল ডাবল। সো এটা যদি, এটা কোনো প্রবলেম না, এটা যদি আপনি না চান তাহলে আপনার এই যে উপরের যে ক্যাটাগরি স্লাইডারটা আছে এটা কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন, অ্যান্ড নিচেরটা হাইড করে রাখতে পারেন। সো এটা যেভাবে করবেন আপনি, সেটা হচ্ছে আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন, করার পর ডিফল্ট প্যানেলের থেকে আপনি এইখানে দেখতে পারবেন এই যে থিম কাস্টমাইজার নামে একটা প্যানেল আছে, আপনার এই থিম কাস্টমাইজারে আসবেন। এই পেজে, এই সাইটে আসার পর এখানে আপনি সাইট নামে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে আদার্স নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে পপুলার ক্যাটাগরি স্লাইডার অফ ক্যাটাগরি ল্যান্ডিং পেজ, ঠিক আছে। সো এই সেকশনটার মধ্যে একটা বাটন দেখবেন যে নট লিট, এটাতে জাস্ট অ্যাক্টিভ করে আপনি কনফার্ম অ্যান্ড আপডেট দিয়ে দেবেন, দিয়ে জাস্ট আপডেট দিলেই তারপরে এখন থেকে যদি আপনি আপনার ক্যাটাগরি ভিজিট করে বা আপনার কাস্টমার ভিজিট করে কোনো ল্যান্ডিং পেজ, তাহলে সে শুধু উপরে স্লাইডার দেখবে, তারপরে এর যে সাব ক্যাটাগরিগুলো আছে এইখানে দেখবে, তার নিচে প্রোডাক্ট দেখবে, আর নিচে আর কোনো ক্যাটাগরি দেখবে না। মানে ওইটা হচ্ছে এক্সট্রা একটা ফিচার যেটা আমরা হচ্ছে একদম সবার শেষে ডেভেলপ করছি। যদি আপনার দরকার হয় ওইটা অন করলেন, না দরকার হলে দরকার নেই, বাট আই থিঙ্ক আপনার জন্য এইটাই ঠিক আছে। এটা রাখলে এইখানে সুন্দর একটা ভিউ আছে, এইভাবে আপনার কাস্টমার এখান থেকে ক্যাটাগরিগুলো খুঁজে পাবে, সাব ক্যাটাগরি অ্যান্ড প্রোডাক্টগুলো দেখতে পারবে। তো আর ফিউচারও যদি কখনো লাগে ওইটা ওইভাবে হাই শো করে দেবেন, এখানে আসবেন, এখানে এসে জাস্ট নিট দিয়ে যদি আবার সেভ দেন তাহলে এটা আবার এখানে শো হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী দরকার হলে শো করাইতে পারবেন এবং হাইড করাইতে পারবেন। তো ভালো থাকেন, আর যদি তারপরেও কিছু বুঝতে সমস্যা হয় আমাদের জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।